আসসালামু আলাইকুম এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেশে করোনা আক্রান্ত হয়ে একদিনে আবারও সর্বোচ্চ 42 জনের মৃত্যু মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 930 24 ঘন্টায় শনাক্ত 2735 জন ভুটান নেপাল শ্রীলঙ্কা ও মালদ্বীপে করোনা মোকাবেলায় সাফল্য বাংলাদেশে অনুসরণের পরামর্শ স্বাস্থ্যবিদদের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কলেজে ভর্তি বন্ধ আপাতত এইচএসসি পরীক্ষাও সম্ভব নয় জানালেন ঢাকা বোর্ড চেয়ারম্যান এবং ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতির বাড়িতে হামলার ঘটনায় 9 জন গ্রেপ্তার অবৈধ অস্ত্র গুলি মদ ও দেশি বিদেশি টাকা উদ্ধার এবারে বিস্তারিত সংবাদ দেশে করোনা আক্রান্ত হয়ে একদিনে আবারও সর্বোচ্চ 42 জনের মৃত্যু হয়েছে এ নিয়ে এই ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো 930 স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয় সবশেষ 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 2735 জনের আর সুস্থ হয়েছেন 657 জন মোট আক্রান্ত 68504 জন আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি গত 27 মে করোনা ভাইরাস সংক্রমণের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ছিল 23তম 12 দিনে তিন ধাপ এগিয়ে এখন 20তম এই 12 দিনে সংক্রমণ বেড়েছে 30,000-এর বেশি যা প্রায় দ্বিগুণ বাংলাদেশ সরকারের আমন্ত্রণে অনলাইন বুলেটিনের শুরুতেই চীনের 10 সদস্যের বিশেষজ্ঞ দলের ঢাকায় আসার খবর জানান সংস্থার অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন সামরিক বেসামরিক কোভিড হাসপাতাল সমূহ কোয়ারেন্টাইন সেন্টার এবং ল্যাবরেটরি সমূহ পরিদর্শন করবেন এবং সেখানে ব্যবস্থাপনা বিষয় সহ অন্যান্য বিষয়ে সংশ্লিষ্ট সকলের সঙ্গে গত 24 ঘন্টায় প্রায় 13,000 নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া গেছে 2735 জন শতকরা হারে যা 21.13 স্বাস্থ্য অধিদপ্তর বলছে এ পর্যন্ত প্রায় 4,11,000 নমুনা পরীক্ষা করে করোনা আক্রান্ত পাওয়া গেছে 68,504 জন 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 12,944টি এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 4,10,931টি যা নমুনা পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় তাতে শনাক্ত হয়েছে 2735 জন এবং এ পর্যন্ত শনাক্ত 68,504 জন করোনায় মৃত্যু মিছিলে যোগ হয়েছে আরো 42 জন এর মধ্যে 41 থেকে 70 বছরের মধ্যেই রয়েছে 29 জন মৃতদের মধ্যে 33 জনই পুরুষ মৃত্যু বিশ্লেষণে পুরুষ 71% শনাক্ত হয়েছেন এবং নারী শনাক্ত হয়েছেন 29% মৃত্যুবরণ যারা করেছেন তাদের মধ্যে পুরুষ 77% এবং নারী 23% সরকারি হিসেবে করোনায় গত 24 ঘন্টায় 657 জন সহ মোট সুস্থ হয়েছেন প্রায় 14,500 সুস্থতার এ হার 21.25%। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে অন্তত 28 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। করোনার আরেক হটস্পট নারায়ণগঞ্জে মারা গেছে আরও 4 জন। এদিকে নারায়ণগঞ্জের 3টি এলাকাকে রেড জোন ঘোষণা করার পরও মানা হচ্ছে না নিয়ম নীতি। চট্টগ্রামে গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 106 জন। ময়মনসিংহে আক্রান্ত হয়েছে 65 জন। প্রতিনিধিতে পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে রাশনা দাসের রিপোর্ট। চট্টগ্রামে করোনা ভাইরাসের ভয়াবহতা বেড়েই চলেছে। বিভাগে আরও 106 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা পার হল 4,000। রোববার পর্যন্ত মারা গেছেন 98 জন। নারায়ণগঞ্জে আরও 4 জন মারা গেছেন, আক্রান্ত হয়েছে আরও 94 জন। সেখানে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 89 জনের। এদিকে নারায়ণগঞ্জের 3টি এলাকাকে রেড জোন ঘোষণা করে লকডাউন করার পরেও মানা হচ্ছে না প্রশাসন ঘোষিত নিয়ম নীতি। ময়মনসিংহে গত 24 ঘন্টায় 752 জনের নমুনা পরীক্ষায় 3 চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, গার্মেন্টস কর্মকর্তা সহ 65 জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। খুলনায় ডেডিকেটেড হাসপাতালে 1 জন করোনায় আক্রান্ত এবং মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে ভর্তি 4 জন মারা গেছেন, নতুন করে শনাক্ত হয়েছেন 28 জন। বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় 2 জন এবং বিভাগে করোনার উপসর্গ নিয়ে 5 জন মারা গেছেন। দিনাজপুরে নতুন 10 জন করোনায় আক্রান্ত হয়েছে। চুয়াডাঙ্গায় 10 জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
এর মধ্যে দর্শনা থানার ওসি 3 এসআই 2 কনস্টেবল ও থানার এক বাবুর্চিও রয়েছেন। এর আগে গত এক সপ্তাহের ব্যবধানে দুই দফায় দর্শনা থানার ওসি সহ 8 জন করোনায় আক্রান্ত হয়। ব্রাহ্মণবাড়িয়ায় 24 ঘন্টায় আরও 8 জন করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছেন 251 জন, মারা গেছেন 4 জন। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতাল থেকে একজন করোনা রোগী পালিয়েছে। করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় নরসিংদীতে 4 জনের মৃত্যু হয়েছে। এদিকে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে এক ব্যক্তি মারা গেছেন। খাগড়াছড়িতে নতুন 7 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে সেখানে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 35। রংপুর মেডিকেলে 188 জনের নমুনা পরীক্ষা করে এক নারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার স্বামীসহ আরও 17 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু এবং নতুন করে শনাক্ত হয়েছেন একজন। মানিকগঞ্জে গত 24 ঘন্টায় আরও 12 জন করোনায় আক্রান্ত হয়েছেন। রাসনা দাস, এটিএন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গেল আরও এক পুলিশ সদস্যের। তার নাম আলমগীর হোসেন, তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল। এ নিয়ে এই বাহিনীর 19 জন সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাস শনাক্তকরণে সদর হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে করোনা প্রতিরোধে ঠাকুরগাঁওবাসী নামে একটি সংগঠন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাপোলো সাহা ও জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক গট সংগঠনের নেতারা। করোনা ভাইরাস মহামারীর কারণে আটকে গেছে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম। রোববার 7 জুন থেকে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরুর কথা থাকলেও তা সম্ভব হয়নি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে ভর্তি কার্যক্রম শুরু করা সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে পিছিয়ে গেল একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম। আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভাপতি অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক জানান, ভর্তি কার্যক্রম অনলাইনে হলেও অনেক শিক্ষার্থী কম্পিউটারের দোকানে বা বাজারসহ বিভিন্ন স্থান থেকে আবেদন করার চেষ্টা করবে। তাই পরিস্থিতি স্বাভাবিক হলে উচ্চ মাধ্যমিকের ভর্তি কার্যক্রম শুরু করা হবে বলে জানান ঢাকা বোর্ডের চেয়ারম্যান। ভর্তির কার্যক্রম শুরু করলে প্রায় 16 লাখ শিক্ষার্থী, তাদের অভিভাবক এই ভর্তির কাজ করবার জন্যই তাদেরকে কমপক্ষে 4 বার ঘর থেকে বের হতে হবে এবং এর ফলে তারা একটি ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। অন্যদিকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি এখন ছুটি, সেখানে ক্লাস চলছে না, সুতরাং একাদশ শ্রেণীর ক্লাস এই মুহূর্তে শুরু হওয়ারও কোনো সম্ভাবনা নেই। আমরা আশা করছি যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে, যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলবার একটি সম্ভাবনা তৈরি হবে, তখনই আমরাও ভর্তির কার্যক্রমটি শুরু করব। এদিকে এইচএসসি পরীক্ষা শুরু নিয়েও অনিশ্চয়তা কাটছে না বলে জানান তিনি। করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় শিগগিরই পরীক্ষার নতুন সময়সূচি দেওয়াও সম্ভব নয়। তবে পরীক্ষা নেওয়ার সব ধরনের প্রস্তুতি রয়েছে বোর্ড কর্তৃপক্ষের। শিক্ষা প্রতিষ্ঠানগুলি না খুললে মূলত এইচএসসি পরীক্ষা গ্রহণ করাও সম্ভব নয়, আর সেক্ষেত্রেও আমাদের শিক্ষার্থীদের উদ্বিগ্ন হবার কিছু নেই, কারণ এইচএসসি যারা পরীক্ষা দিবে তারা পরবর্তী সময়ে উচ্চশিক্ষায় যাবে এবং উচ্চশিক্ষা 4 বছরব্যাপী উচ্চশিক্ষা হয়। আমাদের যদি এখানে 1-2 মাস কিংবা আরও 3 মাস দেরি হয়, তাহলেও তাদের পরবর্তী 4 বছরে তাদের এই সময়টি আসলে পূরণ করা সম্ভব। এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে 16,90,523 জন শিক্ষার্থী, আর এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে অন্তত 12 লাখ শিক্ষার্থীর। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি অবৈধ অস্ত্র, গুলি, বিদেশি মদ, ইয়াবা ও বিপুল পরিমাণ সরকারি চাল এবং দেশি বিদেশি টাকা উদ্ধার করা হয়। দুপুরে ফরিদপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার আলিমুদ্দুজ্জামান।
চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ির দুটি গুডাউন থেকে সরকারি 1,266 বস্তা চাল জব্দ করা হয়েছে। সকালে শহরের চাল ও গম ব্যবসায়ী নজরুল ইসলামের গুডাউনে জেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার ও জব্দ করে। তবে এর সাথে জড়িত কেউ গ্রেপ্তার হয়নি। পরে গুডাউন দুটিকে সিলকালা করে দেওয়া দেয় জেলা প্রশাসন। এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক মুনিরা পারভিনকে প্রধান করে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নওগাঁর পোরশা উপজেলায় শীতলি গ্রাম থেকে সরকারি 180 বস্তা গম সহ একটি ট্রাক উদ্ধার করেছে উপজেলা প্রশাসন, তবে কাউকে আটক করা যায়নি। পোরশা উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা জানান, রাতে অভিযান গম সহ উদ্ধার করা ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি। বরিশাল 1 আসনের সাংসদ আব্দুল হাসানাত আব্দুল্লার স্ত্রী ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লার মা সাহানারা আব্দুল্লাহ মারা গেছেন। রোববার রাত 11:30 রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরহুম সাহানারা ছিলেন 71-এর একজন মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক। 1975 15 আগস্ট কাল রাতে নারকীয় হত্যাযজ্ঞে বিপদগামী সৈনিকদের আক্রমণের শিকারও হন তিনি। সকালে বরিশালের রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমেদের শফির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার ছেলে আনাস মাদানি। তবে এখনও তাকে আইসিইউতে রাখা হয়েছে। গতকাল বিকেলে অসুস্থ হওয়ার পর সন্ধ্যায় আহমেদ শফিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার করোনা পরীক্ষার রিপোর্টও নেগেটিভ বলে জানিয়েছেন আনাস মাদানি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন হেফাজতের শীর্ষ এই নেতা। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ 2.5 মাস বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের আমদানি রপ্তানি আবার শুরু হয়েছে। দুদেশের প্রশাসন ও ব্যবসায়ী নেতাদের বৈঠকের পর বেনাপোল পেট্রোপোল স্থলবন্দর দিয়ে রোববার স্বাস্থ্যবিধি মেনে আমদানি রপ্তানি শুরু হয়েছে। এর ফলে দুদেশের বন্দর এলাকায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। প্রথম দিনে 24টি ট্রাক বিভিন্ন পণ্য দিয়ে ভারত থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করে। করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় গত 23 মার্চ থেকে বেনাপোল পেট্রোপোল স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায়। নাটোরে করোনাকালীন পরিস্থিতিতে নিরাপদ আম উৎপাদন, ব্যবসা, বাজারজাতকরণের চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে আম উৎপাদনকারী এবং ব্যবসায়ীদের সাথে পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার বড়াই গ্রামের আহমেদপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার লিটন কুমার সাহা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নাটোর জেলায় এবার 5,519 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 77,305 মেট্রিক টন। টাঙ্গাইলের বাসাইলে পাওনা টাকা নিয়ে সালিশি বৈঠকে পিটিয়ে ও কুপিয়ে এক রড মিস্ত্রিকে হত্যা করা হয়েছে। নিহত আব্দুল বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া গ্রামের খোরশেদ মিয়ার ছেলে। হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে নির্মাণ শ্রমিকরা। রোববার দুপুরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সাতক্ষীরার শ্যামনগর উপকূলে টেকসই বেড়িবাঁধ ও সুপেই পানির দাবিতে বুড়িগোয়ালিনের খোলপেটুয়া নদীতে নৌবন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা নাগরিক কমিটি, নাগরিক আন্দোলন মঞ্চ, জলবায়ু পরিষদ, যুব ফোরাম, জাবুরা জলবায়ু সহনশীল ফোরাম ও লিডার্স এই কর্মসূচির আয়োজন করে। নৌবন্ধনে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, বুড়িগোয়ালিন ইউনিয়নের চেয়ারম্যান ভবতোষ কুমার মণ্ডল ও নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি ফাহিমুল হক কিসলু। সুনামগঞ্জে দিরাইয়ে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার টাকা বিতরণ করা হয়েছে। দুপুরে দিরাই উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে সংসদ সদস্য ডক্টর জয়সেন গুপ্তা ইমাম মুয়াজ্জিনদের হাতে টাকা তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সফিউল্লাহ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের কুলাউড়ার সেনাবাহিনীর 17 পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় মুক্তিযোদ্ধা পরিবারকে গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে।
রোববার দুপুরে কুলাউড়া উপজেলার কাদিরপুর গ্রামে মুক্তিযোদ্ধা ল্যান্স কর্পোরাল মোহরম আব্দুল গনির স্ত্রী কুটিনা বেগমের কাছে নির্মাণ করা ঘর ও আবাসপত্র হস্তান্তর করা হয়। এ সময় সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নওগাঁয় বিজেপির উদ্যোগে অসহায়দের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। নওগাঁয় সীমান্ত পাবলিক স্কুল মাঠে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে সদর উপজেলার 500 পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ ও 16 বিজিবির নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম আরিফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।